আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লার্নার লোকাল চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকে এডিটেবল ইন্টারঅ্যাক্টিভ গ্রিড দিয়ে আমরা যে আমাদের অ্যাড ডেইলি বাজেট পেজটা বানাচ্ছি সে টিউটোরিয়ালের থার্ড পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাঈদ, আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের লার্নিংটা কেমন চলছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করতে ভুলবেন না কোনো প্রবলেম ফেস করলে। তো আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে যে এক্সট্রা কিছু কলাম আমাদের আছে সেগুলোকে আমরা যে কীভাবে অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। আর সাথে সাথে এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে আইডিগুলো এগুলোর সাথে সাথে কিন্তু আমাদের অনেক কিছু রিলেটেড, যে একটা পেজের সাথে একটা বাজেটের সাথে একটা এক্সপেন্সের রিলেশনগুলো কিন্তু আমার এই আইডি ধরেই। সো আমরা এটা কীভাবে ডিল করতে হয় সেটা আমরা এখন দেখব। আর সাথে সাথে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পিছনে ভিডিওগুলো দেখেননি স্টেপে স্টেপ মিস করেছেন অবশ্যই আগের ভিডিও টিউটোরিয়ালটা দেখে এই টিউটোরিয়াল এই পার্টটা দেখবেন, না হলে কিন্তু আপনারা সব কিছু গোলাই ফেলবেন। সো আমি আপনাদেরকে এখন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, আর অবশ্যই আমারকে কমেন্টসে কোনো কিছু যদি মিসিং হয় আমার বলতে ভুলে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার অলরেডি আপনার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আমার প্রোফাইল ডেসক্রিপশনে, প্লাস আমার মোবাইল নাম্বার আপনাদের জন্য দেওয়া থাকলো, আপনারা যদি যে কোনো ধরনের প্রবলেম হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। সো আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। সো এখন আমি চলে যাচ্ছি আমার টিউটোরিয়ালে, আমি জাস্ট এই অংশটাকে আমি এখন এই যে আইডিগুলো যাতে আমার অটোমেটিক্যালি জেনারেট হয় সেই বিষয়গুলো আমরা এখন ডিল করব। ওকে, তো আমি এখানে ক্লিক করে আমি এই জায়গাতে চলে যাচ্ছি। এখন দেখেন আমরা জাস্ট আমি যে পেজটা আগে করেছি সেখানে আমি কিছু কাজ করেছি আপনাদেরকে জাস্ট একটু বোঝার জন্য আগে বলি, দেন আমরা অ্যাপ্লাই করব। তো দেখেন এখানে সাপোজ আমার যে হিসাব নিকাশের বিষয়গুলো, যে আমি এই যে কোনো একটা বাজেট তৈরি করছি বা এই যে বাজেট তৈরি করছি এটাতে আমার কতটুকু যোগ মানে কতটুকু কয় টাকা আমার খরচ হলো সেটা একটা দেখাই উচিত না, যে আমি যেখানে এই যে অ্যাড রো দিয়ে দিয়ে যে এক একটা এখানে সাপোজ আমি এখন ম্যানুয়ালি দিচ্ছি, ধর আমি এখানে টেস্ট দিলাম একটা, এখানে দিলাম 2500, তারপর এখানে একটা দিলাম ধরেন এটা বা এটা, এগুলো কিন্তু আমার ঠিক নাই। ওকে, আমি এগুলোকে 1-1 দিয়ে দিচ্ছি, বাট এটা এখন একটু পরে আমরা ঠিক করে দিচ্ছি। তো দেখেন আমি ধরেন এটাকে এখন যে আমরা যদি সেভ করি তাহলে দেখেন আমার কিন্তু আপডেট হচ্ছে, তাহলে আমাকে অ্যাটলিস্ট দেখা উচিত না যে আমার কত টাকা খরচ হলো, আমার কত টাকা বাজেট ছিল, আমরা তো শুধু সেভ করে দিয়েছি। তো এই জিনিসগুলো আমরা ডিল করার জন্য এখন কিছু কাজ করবো আমরা, সেটা আমি অলরেডি আমার এই পেজটাতে করেছি যেটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি এখানে কী করেছিলাম, জাস্ট আমাদের ডেইলি বাজেট যে অপশানটা আছে এর ভেতরে আমি এর উপর ক্লিক করবেন, আপনারা দেখেন এই যে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে একটা পেজ আইটেম নেবেন। ওকে, এই পেজ আইটেমটা নেবেন, আর এই পেজ আইটেমের নামটা সেম এই নামেই দিচ্ছি আমি, P6 টোটাল এক্সপেন্স, এটাকে আমি এটা তো P6 হবে না, এটা হচ্ছে আসলে P4, তো এটা এটাকে P4 করে দিবেন আপনারা। হ্যাঁ, মানে আপনাদের পেজ নাম্বার যেটা সেটা আমি করে দিচ্ছি, আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন দেখেন এটা আমার একটা ফিল্ড হলো, এখন এই ফিল্ডটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইটার উপর রাইট ক্লিক করে একটা ডাইনামিক অ্যাকশন লিখতে হবে, আর ডাইনামিক অ্যাকশনে অবশ্যই আমাদেরকে একটা কোড অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি অলরেডি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট কোড। সো আপনারা এই কোডটা ইউজ করবেন, হ্যাঁ, তাহলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি এখানে যাচ্ছি, যে দেখেন আমি আমার আমার পেজে যাব এখন, এই যেটাতে আমি কাজ করব। হ্যাঁ, তো এখানে দেখেন আমি এটার উপর রাইট ক্লিক করছি, করে আমি ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন দিচ্ছি, ডাইনামিক অ্যাকশন দিয়ে আমার কিন্তু খেয়াল করেন, আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই বিষয়গুলো, আমি কিন্তু এই যে রিজিয়নের উপর ক্লিক করে আমি কিন্তু ইন্টারভিউ গ্রিডের উপর ক্লিক করে কিন্তু আমি ডাইনামিক অ্যাকশন দিয়েছি, আপনি অন্য কোথাও ক্লিক করে দিলে কিন্তু কাজ করবে না। সো বি কেয়ারফুল, আমি ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন দিয়েছি, দেখেন ডাইনামিক অ্যাকশনের নাম আসছে এখানে আমার। ওকে, আমি এটার নাম দিয়ে দিচ্ছি যে টোটাল সামেশন অথবা টোটালই দিচ্ছি, টোটাল এক্সপেন্স। ওকে, আমার কত টাকা টোটাল এক্সপেন্স হচ্ছে এই ডাইনামিক অ্যাকশন সেই বিষয়টা আমার ডিল করে দিবে। সো আমি এখন এখানে শো যেটা আছে, দেখেন এখানে খেয়াল করেন আপনারা এখানে অনেকগুলো ইভেন্ট আছে। ওকে, আমি ইভেন্ট থেকে এখানে ক্লিক করে দেখেন এই ইভেন্টগুলোর মধ্যে আপনারা এসে সিলেক্ট করে দিবেন সেভ ইন্টারঅ্যাক্টিভ গ্রিড, এটা সেভ সেট করে দিবেন, আর বাকি কিছুই লাগবে না। হ্যাঁ, এরপর আপনারা শোতে চলে যাবেন, শোতে যে এখানে লিখবেন এখানে এখানে সিলেক্ট করবেন এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট কোড, এখানে এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট কোডে যে আপনার আমার এই কোডটা পেস্ট করে দিবেন, এখানে একটু চেঞ্জ করবেন যেহেতু আমার আইটেম নেম আইটেম নাম্বারটা আছে আপনার আপনাদের আমার আগের পেজের নাম্বার, সো এখানে শুধু P4 করে দেবেন আপনাদের পেজ নাম্বার। সো আমি এই জন্য এইভাবে কপি করে দেখাচ্ছি যাতে আপনাদের চেঞ্জ করতে সুবিধা হয়, নাহলে আপনারা যদি আমার আইটেম বা আমার পেজ নাম্বারটা এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে, আপনাদের কিন্তু ভ্যালু রিটার্ন করবে না। সো আমি এখানে পেজ নাম্বারটা দিচ্ছি, আর বাকি হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনারা যারা জাভাস্ক্রিপ্ট ভালো জানেন তারা তো বুঝবেনই, আর না বুঝলেও সমস্যা নেই, জাস্ট এই কোডটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে ওকে দিবেন,
ওকে দিয়ে সেভ দিবেন। ওকে, আর জাভাস্ক্রিপ্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি জাভাস্ক্রিপ্টে ইনশাল্লাহ চেষ্টা করবো কিছু টিউটোরিয়াল বানানোর জন্য। এখন আপাতত আমরা ওরাকল অ্যাপেক্সেই থাকি, আমরা ওইদিকে যাচ্ছি না। সো আপনি দেখেন আমি কিন্তু এখানে টোটাল এক্সপেন্স নামে একটা কলাম তৈরি করেছি, এর মধ্যে একটা কোড দিয়েছি। কোডে আমি বলে দিয়েছি যে আমার এই যে এক্সপেন্স অ্যামাউন্ট, খেয়াল করেন আমি কোডে কি বলেছি, যে আমার এক্সপেন্স অ্যামাউন্টের যে ভ্যালু পড়বে সেই ভ্যালুটাকে আমার একটা ফরিচ লুপের মাধ্যমে আমি নিয়ে এসে আমি এক প্রত্যেকটা রোর সাথে প্রত্যেকটা রোতে যতগুলো ভ্যালু পড়বে সবগুলো ভ্যালুকে আমি যোগ করে পি ফোর টোটাল এক্সপেন্স এই একটা আইটেমের মধ্যে আমি দেখিয়ে দিব, তাহলে আমার প্রবলেম সলভ। ওকে, আমি এটাকে সেভ করে আমি রান করছি। আপনি একটু খেয়াল করেন সবাই, সাপোজ আমি এগুলোকে এখন ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে এন্ট্রি করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমাকে জাস্ট একটা ইরর দিচ্ছে জাভাস্ক্রিপ্টের থ্রুতে, তো আমি জাস্ট অ্যাড রো দিচ্ছি, আমার ইরোটা আমি গেট করব কি ইরো দিচ্ছে। সো আমি এখানে সাপোজ আমি এটাকে এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা এটাকে আমরা এখন হাতে লিখবো না, আমরা এটাকে অটোমেটিক যাতে ইনক্রিমেন্ট হয় সে ব্যবস্থা করব। সো আমি আবার আমাদের পেজে চলে আসছি, পরে আমরা ডাটা সেভ এন্ট্রি করার ব্যবস্থা করব। সো আমি এখানে আবার চলে আসছি। খেয়াল করেন আমি এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার ডাইনামিক অ্যাকশনে যে আমি জাস্ট এখানে জাস্ট মিনিট, এই যে এখানে এই এই জায়গাতে, হ্যাঁ এখানে দেখেন আমি আরেকটা সেভ ইন্টারেক্টিভ গ্রিডে এখানে আমি আরেকটা ট্রিগার আরেকটা কোড লিখেছি, যেটা হচ্ছে আমার একটাতে হচ্ছে আমার যোগ করবে যে আমি কতগুলো খরচ করেছি, কত টাকা খরচ করেছি আমি সেটা এটাতে এক্সিকিউট, আর আরেকটাতে আমি আমার কী পরিমাণ আমার রিজার্ভ আছে ব্যালেন্স থেকে সেটা আমি এখানে দেখিয়েছি। ওকে, আমি এই কোডটাও কপি করে এই পোর্শনটা আমি কমপ্লিট করে দিচ্ছি। আমি দেখেন আমি ডাইনামিক অ্যাকশনে যাচ্ছি, আমার প্রথমে টোটাল এক্সপেন্সের একটা ডাইনামিক অ্যাকশন আর আরেকটা ডাইনামিক অ্যাকশন আমি এখন ডিক্লেয়ার করবো, সেটা এখানে যে আবার আমি এই যে গ্রিডের উপর ক্লিক করবো, ক্লিক করে এখানে আমি ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন দিব, দিয়ে আমি এই জায়গাতে এসে দেখেন আমি এখানে আবার সিলেক্ট করে দিব সেভ ইন্টারেক্টিভ গ্রিড। তার মানে দুইটা ডাইনামিক অ্যাকশন আমার কাজ করবে, একটা হচ্ছে আমার টোটাল এক্সপেন্স ক্যালকুলেট করবে, একটা হচ্ছে আমার কত টাকা আমার থাকলো সেটা এক্সপেন্স সেই এক্সপেন্স সেই হিসাবটা আমাকে দেখাবে একটা আইটেমের মধ্যে অ্যাপ্লিকেশন আইটেমে। সো আমি এখানে নিউর এখানে এখানে বলে দিচ্ছি যে টোটাল টোটাল রিজার্ভ, ওকে টোটাল রিজার্ভ যে আমার আর কত টাকা আছে রিজার্ভ রিজার্ভ, ওকে আমি টোটাল রিজার্ভ দিয়ে আমি এটাকে সেভ দিচ্ছি। এখানে আমাকে শো এর এখানে যে আমি শো দিব না, এটাকে আমি এখানে দেখেন আমি একটা কাজ করছি, আমি শো না দিয়ে এখানে আমি বলবো সেট ভ্যালু। ওকে, আমি এখানে সেট ভ্যালু সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট মিনিট, পারি সেট ভ্যালু, এই যে সেট ভ্যালু এখানে সেট ভ্যালু কিসে সেট করবে, স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট না, আমি অবশ্যই এসকিউএল স্টেটমেন্ট সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করে আমার এই যে এই কোডটা আমি দিয়ে দিব। ওকে, যে আমি এই কোডের মাধ্যমে আমি ভ্যালু পাস করবো, তো আমি এখানে পি সিক্স না দিয়ে আমার এখানে পি ফোর হবে, হ্যাঁ আমার পেজ নাম্বারটা আমি এখানে ভ্যালিডেট করে দিচ্ছি, আমি ওকে দিচ্ছি, আমি সেভ দিব। এখানে দেওয়ার পর দেখেন আমার এখানে একটা ইরর দিচ্ছে, আমার ইরটা হচ্ছে সে আমার কোন আইটেমটাতে আমার ভ্যালুটা পাস করবে। সো আমি এখানে আরেকটা কুইক আরেকটা আইটেম তৈরি করে ফেলি, এই আইটেমটা আমি এখানে তৈরি করবো না, আমি চাচ্ছি যে আমার সার্চিংয়ের পাশেই আমাকে দেখাক। সো আমি এখানে যাচ্ছি, আমি ক্রিয়েট পেজ আইটেম দিচ্ছি, এর ভেতরে একটা আইটেম দিচ্ছি, এর নাম দিচ্ছি আমি রিজার্ভ, ওকে রিজার্ভ টোটাল রিজার্ভ যে আমার আর কত টাকা বাকি থাকলো আমার বাজেটে এই কস্টিং হওয়ার পরে, টোটাল টোটাল রিজার্ভ, ওকে আমি এটাকে সেভ করে দিচ্ছি। এখন দেখেন আমাকে সে এখনও ইরোরটা ফিক্স করতে বলছে, সো আমি ইরোরে চলে যাচ্ছি ডাইনামিক অ্যাকশনে, এই যে এখানে আমার ইরোরটা এখানে থেকে গেছে, আমি এখানে দেখিয়ে দিব ইফেক্টেড আইটেম আমার হচ্ছে আমার ওই কোডটা ইফেক্ট ফেলবে আমার টোটাল রিজার্ভ এই কলামে। ওকে, আমি সেভ করে দিচ্ছি, সেভ করে দেওয়ার পরে দেখেন আমি এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখন আমরা জাস্ট রান করে দেখবো আর কোনো ইরর আছে কি না। একটা ইরর থাকবে, সেটা হচ্ছে আমার আমি একটা জিনিস চাচ্ছি যে এই আইডিটা অটোমেটিক হোক, তারপর আমার যে ইরর না ঠিক এগুলো আমি অটোমেটিক হ্যান্ডেল করে দিচ্ছি, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ হ্যান্ডেল করবো। তো আমি সেভ করে দেখি আগে কোনো ইরর আছে কিনা, লিভ পেজ দেখেন এখন কোনো ইরর নাই আল্লাহর রহমতে। তো আমি এখানে চলে আসছি, আসার পরে দেখেন আমি আশরাফুল ইসলাম শিশির ভাইকে আবার সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করার পরে দেখেন আমি এখানে সাপোজ একটা এক্সপেন্স আইডি এখন হাতে লিখছি, এটা অটো হবে, একটু পরে অটো দেখাচ্ছি। দেন হচ্ছে এখন আমি এক্সপেন্স রিজন ওনাকে সাপোজ শপিং দেখালাম, আপনারা আপনাদের রিজন লিখবেন, তো আপনার ইচ্ছা করলে লিস্টও করে দিতে পারেন রিজনের লিস্ট। তো অ্যামাউন্ট হচ্ছে আমার ধরেন 7,500 টাকা, তারপরে ওনার আইডি হচ্ছে এটা অটোমেটিক পড়বে, সো ওনার আইডি যেহেতু 11 দিয়ে দিচ্ছি, উনিই করছেন, উনি না এটা মানে আমিই করছি, সো এটা অটো পড়বে, এটা আমি দেখাই দিচ্ছি। সাপোজ এটা আমি একটা কিছু দিয়ে এখন আমি সেভ দিব, দেখেন সেভ দেওয়ার সাথে সাথে আমাকে একটা ইরর দিচ্ছে। ওকে,
তো এররটা আমার জাভাস্ক্রিপ্ট কোডের এরর যে আমি যে কোডটা অ্যাড করেছি সেখানে কোনো একটা ঝামেলা আছে সো আমি এখানে চলে যাচ্ছি আমরা যে ডাইনামিক অ্যাকশনে আমরা যে এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা দিয়েছি আমরা এখানে আমাদের ইফেক্ট কোন আইটেমটা আমাদের ইফেক্ট হবে সেটা আমরা বলি না এই জন্য এরর দিচ্ছে সো আমি সিলেকশন টাইপে আমি আইটেমস বলে দিচ্ছি দিয়ে আমার কোন আইটেমটা ইফেক্টেড হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে যাচ্ছি এই যে দেখেন টোটাল এক্সপেন্স এটার জন্য আমার এটা কাজ করছে না সেভ দিলাম আমি এখন রান দিব রান দিলে দেখেন আশা করি প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা তো এখন আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি আমি নতুন করে অ্যাড করবো যাতে আমার এখানে ভ্যালুটা চেঞ্জ হয় ওকে আমি এটাকে সেভ দিচ্ছি আবার ইরর দিচ্ছে আমার ইররটা আমি একটু দেখি আর একটু জাস্ট মিনিট ওকে আমি প্রবলেমটা আসলে ট্র্যাক করতে পারছি সেটা হচ্ছে আমি একটা জিনিস মিস করে গেছি তো আমাদের এই যে এই জাভাস্ক্রিপ্ট কোডটা চালানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা আইডি আমাদেরকে দিয়ে দিতে হবে ওই যে রিজিয়নটার উপরে জাভাস্ক্রিপ্ট কোডটা চলছে তো সেই আইডিটা আমি দিতে ভুলে গেছি তো আমি জাস্ট এখান থেকে এই যে মাই আইজি যেটা আছে সে মাই আইজিটা আমি জাস্ট কপি করছি কপি করে দেখেন আমি এখান থেকে অ্যাড ডেইলি বাজেট নিয়ম আপনারা আপনাদের মতো একটা আইডি দিতে পারেন এখানে এই যে রিজিয়নটা আছে যেটা এডিটেবল ইন্টারঅ্যাক্টিভ গ্রিড সেটার এই যে এই পোর্শনে চলে যাবেন আপনারা স্ট্যাটিক আইডি হ্যাঁ এখানে আপনারা এটা দিয়ে সেভ দিয়ে দিবেন সো আশা করি এখন প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আমি এটাকে রান দিচ্ছি লিপ পেজ কারণ সে এই আইডিটাকেই পাচ্ছিল না দ্যাটস ওয়াই সে কোথায় সেভ করবে সেটা বুঝতেছিল না তো আমি এটাকে সেভ করে দিচ্ছি দেখেন আমি এখন এখন কিন্তু কাজ করছে এখানে একটু চেঞ্জ হওয়ার চেষ্টা করছে সো আমরা এখন ডাটা এন্ট্রি করলে বুঝতে পারবো অ্যাড্রোতে আমি যাচ্ছি তার এক্সপেন্স আইডি ওয়ান এগুলো অটো হবে সো টেনশনে কিছু নাই তারপরে রিজন হচ্ছে সাপোজ সে সে ফ্রুটস কিনছে ফ্রুটস ফ্রুটস কিনছে সে হয়তো সেটা 1250 টাকা ফ্রুটস কিনেছে তার আইডি ওয়ান অ্যাকশন বাই সাপোজ এগুলো আমি অটো দিয়ে দিচ্ছি এগুলো পরে আমি চেঞ্জ করছি ওকে আমি সেভ দিচ্ছি দেওয়ার সাথে দেখেন 1250 টাকা এখানে অ্যাড হয়েছে সাথে সাথে এখানে তার বাজেট যত টাকা ছিল সেই টাকাটা থেকে কিন্তু এটা মাইনাস হয়ে গেছে মাইনাস হয়ে এই অংশটা দেখাচ্ছে সো আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছি যে আমাদের চেঞ্জ হয়েছে এখন আমি আরেকটা অ্যাড করি আপনারা দেখতে পাবেন আমি এটাকে 2 দিচ্ছি আর এটাকে আমি দিচ্ছি শপিং শপিংয়ের রিজনে সে কিছু টাকা এক্সপেন্স করছে তো সেটা হচ্ছে তো কত 5500 টাকা অ্যাড করেছে তো আমি এগুলোকে সব এটাকে 2 দিচ্ছি ওকে দিয়ে আমি এটাকে সেভ দিচ্ছি দেখেন এখানে একটু ঝামেলা হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের একটু ঝামেলা হচ্ছে কারণ আমাদের এখান থেকে আমাদের এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে দেন আমরা নেক্সট ভিউটা দিতে হবে নাহলে সে হচ্ছে কি আমরা পরবর্তী স্টেপটাকে এখানে কিন্তু ঠিক আছে যে টোটাল এক্সপেন্স কিন্তু এখানে এই যে কমা দিয়ে দিয়ে পরে ভ্যালুটা দেখাচ্ছে পরবর্তীতে ইয়া হলে কী হবে তো এটা একদিকে প্রবলেম না বাট আমরা যখন হ্যান্ডেল করবো তখন আর এভাবে দেখাবো না তারপর আমি আরেকটা রো দিচ্ছি দেখেন এটা হচ্ছে পরবর্তীতে তার ব্যালেন্স কত হলো হ্যাঁ যে 5750 ছিল এখন হচ্ছে 50750 টাকা থেকে এখন তার ব্যালেন্স কমে আসছে 49500 টাকা সো এখন আমি এটাকে 3 দিচ্ছি 3 দিয়ে আরেকটা দিচ্ছি সাপোজ সে ট্রাভেলিংয়ে তার কিছু খরচ হয়েছে ট্রাভেলিংয়ে খরচ হয়েছে তারপর এখানে হচ্ছে সে সাপোজ 2500 টাকা খরচ করলো ট্রাভেলিংয়ে এখানে সাপোজ সে সেভ দিলে দেখেন সেভ দিলে পরবর্তীতে আর কাজ করছে না সো আমরা এটাকে একটু হ্যান্ডেল করে দিচ্ছি ইনশাল্লাহ এর প্রবলেম হবে না তো আপনার সাথে থাকুন আমি দেখাচ্ছি হ্যাঁ তো দেন হচ্ছে আমাদের এখন মোটামুটি আমাদের এখান থেকে এই যে আমার এক্সপেন্সটা হচ্ছে প্লাস এখানেও কিন্তু আমার চেঞ্জগুলো হচ্ছে তো আমার এখানে যাতে মাল্টিপল চেঞ্জ না থাকে একটাই চেঞ্জ থাকে সে বিষয়টা আমরা একটু ডিল করব ওকে তো আমরা এই পেজে চলে যাচ্ছি এখন আমরা এটা ডিল করার আগে আমরা একটা আরেকটা জিনিস ডিল করব সেটা হচ্ছে আমাদের যে এই বিষয়গুলো যেমন এই আইডিটা যাতে আমাদের অটোমেটিক ইনক্রিমেন্ট হয় এখানে তারপরে আবার আমাদের এই যে এই আইডিটা যাতে আমাদের না লিখা লাগে এই তারপরে অ্যাকশন বাইডে যাতে অটোমেটিক হয় তারপরে মান্থলি বাজেট আইডি যেটা সেটা যাতে অটোমেটিক্যালি ইনসার্ট হয় তো সেই বিষয়টা আমি এখন হ্যান্ডেল করব সো আমি এই পার্টটাকে এখন এখানে শেষ করে দিচ্ছি আর আমরা ফোর্থ পার্টে যেয়ে আমরা বাকি অংশটা দেখবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সো আমরা পরবর্তীতে আমরা জাস্ট পরে টিউটোরিয়ালের পরের স্টেপটাতে আমরা দেখবো যে কীভাবে এই অংশগুলোকে আমরা হিডেন করতে পারি প্লাস এই ক্যালকুলেশনগুলো এক্স্যাক্টলি আমরা আনতে পারি সো পরবর্তী টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ জানিয়ে আমার এই পার্টটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আর যারা এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন আর সাথে সাথে আমার ভিডিওগুলোর কী অবস্থা কোথাও ভুলভাল হচ্ছে কিনা একটু জানান আপনাদের কোনো কিছু থাকলে আমার সাথে শেয়ার করেন লাইক করেন কমেন্টস করেন আর আপনার কমিউনিটির মধ্যে অনেক বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সো আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে